শুভ সন্ধ্যা বন্ধুরা, ট্রাভেল উইথ অর্ঘতে আজ আমরা কলকাতার মেট্রোপলিটন দুর্গাবাড়ি। তা চলুন কীভাবে এলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, চলুন আমরা একটু দেখে নিই। এই হচ্ছে বাইপাস ধাবা এবং সেই রাস্তাটা যে বেরিয়ে যাচ্ছে সেই এর ভিতরেই রয়েছে মেট্রোপলিটন দুর্গাবাড়ি। চলুন আমরা সেদিকে এগোই। বাইপাস ধাবা থেকে 2 মিনিট হাঁটা পথেই দেখুন এখানে কি শিল রয়েছে এবং এই শিলের পরেই সেই দুর্গাবাড়ি। ওই দেখুন দূরে দেখতে পাওয়া যাচ্ছে ওটাই হচ্ছে বাইপাস এবং বাইপাস ধাবা। সেই ধাবা সংলগ্ন এলাকা থেকে মাত্র 2 মিনিট হাঁটা পথেই আমরা এসে উপস্থিত হলাম এই দুর্গাবাড়ি। এই হচ্ছে বিখ্যাত মেট্রোপলিটন দুর্গাবাড়ি দেখুন আপনারা, এবং এর বাম দিক এবং ডান দিক দুই দিকেই জুতো রাখবার স্থান রয়েছে। দেখুন এইখানে সুন্দর করে জুতো রাখবার স্থান রয়েছে, এখানে জুতো রেখে আপনাদের এই মন্দিরে প্রবেশ করতে হবে। জুতো রেখে আমরা এগিয়ে চললাম মন্দিরের পথে। এদিকে একটি সিঁড়ি এবং এদিকে একটি সিঁড়ি, যে কোনো সিঁড়ি দিয়েই আমরা উপরে উঠতে পারি। চলুন বাম দিকে সিঁড়ি দিয়েই আমরা এগিয়ে চললাম। সিঁড়ি থেকে উঠেই দেখুন একটি মন্দির দেখতে পাওয়া যাচ্ছে। এই হচ্ছে আমাদের প্রথম মন্দির। দেখি কোন কোন ঠাকুর ভিতরে অবস্থান করছেন। এগিয়ে চললাম সেই পথে, দেখতে পাচ্ছেন আপনারা ভিতরে রয়েছেন জগন্নাথ দেব, বলভদ্র, সুভদ্রা এবং রাধা কৃষ্ণ। এই মন্দির দর্শন করে চলুন পরেরটার দিকে আমরা এগোই। এই হচ্ছে আমাদের দ্বিতীয় মন্দির। দেখুন এইটি হচ্ছে মূল মন্দির এবং এর ডান দিকে আমাদের দ্বিতীয় মন্দির। এর ভিতরে অবস্থান করছেন বজরংবলী হনুমান। হনুমানজির একটি বিরাট বড় মূর্তি রয়েছে এখানে, দেখুন আপনারা ঘরের মধ্যে তিনি অবস্থান করছেন। এইটি হচ্ছে মূল মন্দিরের ধাম, দেখুন কি সুন্দর কারুকার্য করা। এই হচ্ছে পুরো মন্দির চত্বর আমরা দেখতে পাচ্ছি, দেখুন ওপরে এবং পুরো মন্দির চত্বরটি। এই হচ্ছে আমাদের তৃতীয় মন্দির, ভিতরে অবস্থান করছেন মা কালী এবং তার সামনে রয়েছেন রামকৃষ্ণদেব, এবং এটি হচ্ছে আমাদের মূল মন্দির এবং মূল দেবী এখানে অবস্থান করছেন মা দুর্গা, তিনি সপরিবারে এখানে অবস্থান করছেন। দেখুন সুন্দরভাবে সেজে উঠেছে এই দুর্গাবাড়ি। চারিদিকের দৃশ্য এবং এখানে দেখতে পাওয়া যাচ্ছে নটরাজ, এবং শেষ মন্দিরে অবস্থান করছেন বাবা ভোলেনাথ। চলুন আমরা সেই ভোলেনাথ মন্দিরের দিকে এবার আস্তে আস্তে করে যাই। এটি হচ্ছে মূল মন্দিরের ডান দিকে, দেখুন অবস্থান করছেন স্বয়ং দেবাদিদেব মহাদেব। এবং দেখুন এই হচ্ছে পুরো মন্দিরের চারিদিকের ওভারভিউ, এবং উল্টো দিকেই নটরাজ রূপী বাবা মহাদেব রয়েছেন এবং তার উল্টো দিকেই এই শিবলিঙ্গ। এবার চলুন দুর্গা পুজোর আগে আমরা মা দুর্গার দর্শনটি করে নিই। অনেক ভক্ত সমাগম হয়েছে
এবং দেখুন দেখতে পাওয়া যাচ্ছে কার্তিক। এই হচ্ছে মূল মন্দির, দেখতে পাচ্ছেন আপনারা, এবং সপরিবারে দেবী দুর্গা, কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী নিয়ে তিনি এখানে অবস্থান করছেন। এগিয়ে চললাম আমরা সেই মন্দিরটি এবং সেই দেবীকে আরেকবার দর্শন করতে। সামনে পুরোহিত মশাই রয়েছেন। সম্পূর্ণ মন্দির চত্বরটি আরেকবার দেখে নেওয়া, এবং এই হচ্ছে মা ভবতারিণী দেবী এই মন্দিরে এই দিনে অবস্থান করছেন, দেখতে পাচ্ছেন আপনারা। সম্পূর্ণ মন্দির চত্বর, এদিকে রয়েছেন মা ভবতারিণী দেবী, এবং দেখুন পাশে লাগোয়া একটি ঝিল দেখতে পাওয়া যাচ্ছে এবং তার মাঝখানে একটি সুন্দর ফোয়ারা। এই হচ্ছে পুরো মন্দিরের চারপাশ, অর্থাৎ মন্দিরের ভিতরে বাইরে সমস্তটাই আমরা দেখে নিলাম, এবং এইখানে আরেকটি সিঁড়ি যেটা আমরা ঢুকবার সময় দেখেছিলাম। এবার বলি এলাম কি করে। এখানে আসবার জন্য আপনাদের বাইপাসগামী যে কোনো বাস ধরতে হবে, এবং সেখান থেকে বাইপাস ধাবা, এবং সেই বাইপাস ধাবা থেকেই আপনারা দেখতে পেলেন এখানকার ডিস্টেন্স একদমই হাতের কাছে, এই বাইপাস ধাবার থেকে এই মেট্রোপলিটন দুর্গাবাড়ি। এই হচ্ছে বাইরে থেকে মেট্রোপলিটন দুর্গাবাড়ি। দুর্গাপূজার প্রাককালে দেবী দুর্গার দর্শনটি আমরা আজ সম্পন্ন করলাম। দুর্গাবাড়ির পাশেই লাগানো রয়েছে ফুল গাছ, এবং তার পাশে যে সুন্দর ঝিল রয়েছে এখানে পানীয় জলের সুবিধা রয়েছে, এবং এই ঝিল রয়েছে এখানে মাঝখানে ফোয়ারা রয়েছে। আলোক উদ্ভাসিত এই মেট্রোপলিটন দুর্গাবাড়ি এইখানেই ছিল আমাদের এই পর্ব। দেখুন এখানে মোট 5টি মন্দির রয়েছে এবং চূড়াও আমরা দেখতে পাচ্ছি। দেখুন সামনের দিকে 3টে এবং পিছনের দিকে আরও 2টি চূড়া, অর্থাৎ মোট 5টি চূড়া এখানে অবস্থিত। মুখ্য মন্দিরের পাশেই এইখানে রয়েছে ভোগ বিতরণ কেন্দ্র, দুপুরে একবার এবং রাতে একবার সর্বসাধারণের জন্য এই ভোগ বিতরণ করা হয়। দ্য মেট্রোপলিটন দুর্গাবাড়িতে শুধুমাত্র দুর্গাদেবীই নেই, এখানে রয়েছে জগন্নাথ দেব, বলভদ্র, সুভদ্রা এবং শিব ঠাকুর, মাতৃ প্রতিমা, রাধা কৃষ্ণ, এবং অবশ্যই সপরিবারে মা দুর্গা। তো এখানে আজকের এই পর্ব আমরা এখানেই শেষ করছি। ট্র্যাভেল উইথ অর্ঘতে আমি অর্ঘ ছিলাম আপনাদের সাথে। সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং দেখতে থাকুন ট্র্যাভেল উইথ অর্ঘ।